আসসালাম আলাইকুম কাশ্মীরে বড়সড় সাফল্য শ্রীনগরের শীর্ষ এক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা এদিকে লেবাননে গৃহযুদ্ধ বাজাতে চায় সৌদি আরব হিজবুল্লা সতর্ক বার্তা বিএসএফ এর সীমানা বৃদ্ধির বিরোধিতায় পাঞ্জাব বিধানসভায় পাশল প্রস্তাব লন্ডনে অনুষ্ঠান থেকে পালালেন ইসরায়েলি রাষ্ট্রদূত দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে ফেসবুকে মুসলিম বিদ্বেষী পোস্টের ছয়লা সর্বশেষ সংবাদে জানবেন আসামের ট্রাক চাপায় অটোরিক্সকার দশ যাত্রী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনো ক্লিক করে আসতে ভুলবেন না কাশ্মীরে বড় সর সাফল্য শ্রীনগরের শীর্ষ এক জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনারা ভূস্বর্গে বড় সড় সাফল্য এক জঙ্গিকে খতম করলো ভারতীয় সেনা উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি একে রাইফেল সহ কয়েক রাউন্ড গুলি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে তবে ঘটনার পরই গোটা স্থানটি ঘিরে ফেলে সেনাবাহিনী জঙ্গিদের খুঁজতে শুরু হয় তল্লাশি জানা গেছে বৃহস্পতিবার গুলির শব্দে কেঁপে ওঠে শ্রীনগর গুলি করে। ঘটনার খবর ভারতীয় সেনারা, সেনাবাহিনী স্থানীয় জম্মু কাশ্মীর পুলিশকেও হাই অ্যালার্ট দেওয়া হয় জঙ্গিদের খোঁজে শুরু হয় ব্যাপক তল্লাশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই সেনার রেডারে চলে আসে জঙ্গিরা শুরু হয় জঙ্গি সেনাগুলির লড়াই জানা গিয়েছে করে বড় হিসেবে দেখা হচ্ছে। তবে ঘটনার পরে আর কোন জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজতে শুরু করা হয় তল্লাশি ঘটনার পরে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী উল্লেখ্য কাশ্মীরের জঙ্গিরা একের পর এক সাধারণ নাগরিককে টার্গেট করেছে কয়েকদিন আগে জম্মু কাশ্মীর এক স্কুলের মধ্যে ঢুকে এক শিখ স্কুল শিক্ষককে হত্যা করেছে জঙ্গিরা এরপর এক পরিযায়ী শ্রমিক তাদের বলি হয়েছেন এরপর গত কয়েকদিন আগে কাশ্মীরে এক ব্যবসায়ীর কাছে কর্মরত এক সেলসম্যানকে গুলি করে জঙ্গিরা এদিকে লেবাননে গৃহযুদ্ধ বাঁচাতে চায় সৌদি আরব হিজবুল্লাহ সতর্কবার্তা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসিরুল্লাহ করে বলেছেন যে তার দেশের সঙ্গে চলমান উত্তেজনা সৃষ্টি করে সৌদি আরব গৃহযুদ্ধ বাঁধাতে চায় তিনি বলেন যে সৌদি আরব লেবাননের সরকার এবং জনগণের বন্ধু হিসেবে নিজেদের দেখাতে চাইছে অন্যদিকে লেবানন তার মিত্রদেরকে হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য চাপ সৃষ্টি করছে গতকাল হিজবুল্লার শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় দেওয়া বক্তৃতায় সৈয়দ হাসান নাসির সব কথা বলেন তার বক্তব্যে টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় তিনি বলেন যে সৌদি আরব নিজেদেরকে লেবাননের জনগণের কাছে বন্ধু হিসেবে তুলে ধরতে চায় অথচ হিজবুল্লাহকে তারা সাহায্য করতে পারে না এটি বন্ধুর সঙ্গে কেমন বন্ধুর আচরণ হাসান নাসির উল্লাহ বলেন যে ইয়ামেন যুদ্ধ বিষয়ক মন্তব্য করায় লেবাননের তথ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য সৌদি আরব চাপ সৃষ্টি করেছে তা লেবাননের বিরুদ্ধে অংশ এবং রাজনৈতিক দল হিসেবে হিজবুল্লার বিরোধিতা করা হচ্ছে না বরং প্রতিরোধ আন্দোলনের বিরোধিতা করা হচ্ছে এদিকে বিএসএফ এর সীমানাবৃদ্ধির বিরোধিতায় পাঞ্জাব বিধানসভায় পাশ হল প্রস্তাব সীমান্তবর্তী রাজ্যগুলোকে বিএসএফ এর কাজের পরিধি বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক পদক্ষেপ নিল পাঞ্জাব রাজ্যের বিধানসভায় সে এ সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছে পাঞ্জাবের শাসক দল কংগ্রেসের পাশাপাশি তাৎপর্যপূর্ণ ভাবে আম আদমি পার্টি এবং শিরোমণি আকালি দলের বিধায়কেরা সমর্থন করেছে এই প্রস্তাব বিজেপির দুই বিধায়ক বৃহস্পতিবার প্রস্তাবে বলা বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার বাড়ানোর কেন্দ্রীয় সিদ্ধান্ত আসলে পাঞ্জাবের জনগণ এবং পুলিশের কেন্দ্রীয় সরকারের অবিশ্বাসের বহির প্রকাশ দেশপ্রেমিক পাঞ্জাব পুলিশ ভারতের অখণ্ডতা ঐক্য রক্ষার জন্য নিরবিচ্ছিন্ন সক্রিয় আছে বলে ওই প্রস্তাবে বলা হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে নজরদারের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ বাহিনীর কর্মক্ষেত্রের পরিধি পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করার কথা ঘোষণার বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছিল অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের অন্দরে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফ বাহিনীর তল্লাশি অভিযান চালানো এবং গ্রেপ্তারের অধিকার থাকবে এদিকে লন্ডনে অনুষ্ঠান থেকে পালালেন ইসরায়েলের রাষ্ট্রদূত হামাসের বিবৃতি ব্রিটেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জেপি হট লন্ডন স্কুল অফ এর অনুষ্ঠান থেকে পালাতে বাধ্য করে সেখানকার শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হামাস ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের কর্মকর্তা হিসাম কাসেম বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই পদক্ষেপ ইসরায়েলের প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি এই ধরনের সংহতি ইসরায়েলকে এই বার্তা দেবে যে তাদের অপরাধের বিচার একদিন হবেই বিশ্বের সব আন্তর্জাতিক সংস্থা থেকে ইসরায়েলি প্রতিনিধিদের বহিষ্কারের আহ্বান জানান তিনি মঙ্গলবার লন্ডন স্কুল অফ এক অনুষ্ঠানে বর্ণবাদী ইসরায়েলের নিতে পারেননি ন্যায়িকামী শিক্ষার্থীরা নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে বর্ণবাদী আখ্যা দেন ফিলিস্তিনিপন্থী ছাত্রছাত্রীরা তারা ওই রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেন ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র তোমার কি এতে লজ্জা করে না ন্যায়িকামী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সেখানে টিকতে পারেনি ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় সেখান থেকে দ্রুত চলে যান বিশ্ববিদ্যালয় থেকে তার পালনের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যাচ্ছে ভীত ইসরায়েলি রাষ্ট্রদূত দ্রুত গতিতে গাড়িতে উঠছেন তাকে ঘিরে রেখেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদিকে দুই সালে লোকসভা নির্বাচনের আগে ফেসবুকে মুসলিম বিদ্বেষী পোস্টার ছয় লাভ গুজব ও ভুয়া তথ্য ছড়ানো সবচেয়ে শক্তিশালী মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া ঠিক এই কারণেই রাজনৈতিক দলগুলো স্বার্থ অনুযায়ী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যার আইটি যত শক্তিশালী তার তত কেরামতি এই সংক্রান্ত এক বিস্ময়কর তথ্য পেশ করেছে ফেসবুক সংস্থা এক রিপোর্ট পেশ করে মার্ক জাকারবার্গের বার্গের সংস্থাটি জানিয়েছে ভারতে দুই হাজার সালে লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু করার পরেও বহুদিন ধরে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক পোস্ট করার হিরিক বিশেষ করে লোকসভা নির্বাচনে আঠারো মাস আগে থেকে যেন জোয়ার এসেছিল বিদ্বেষমূলক মন্তব্যে একই কিত্তে চলছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও দুই হাজার বিশ সালের তৈরি ফেসবুক রিপোর্টে এই মুসলিম বিদ্বেষী বা সংখ্যালঘু বিরোধী পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কথা জানিয়েছেন তিনি রিপোর্টটি খোলাসা করা হয়েছে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের কাছে এরপর খানিকটা সংশোধিত বিদ্বেষমূলক পোস্টগুলোর ক্ষেত্রে ইস্যুগুলো ছিল সহিংসতার হুমকি মুসলিমদের নিয়ে কোভিড সংক্রান্ত ভুয়ো তথ্য এবং মুসলিমদের সাম্প্রদায়িক হিংসায় চরণ ভুয়া তথ্য আবার দুই হাজার সালের এক রিপোর্টে বলা হয়েছে আসামের বিধানসভার নির্বাচনের দেওয়া হয় মুসলিমরা নাকি রাসায়নিক সারের মাধ্যমে আসাম রাজ্যের মানুষদের হৃদপিণ্ড চক্রের কিডনির ক্ষতি করার লক্ষ্য নিয়েছে এ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম তিনি জানান যে এরকম কোন তথ্য তার কাছে নেই এদিকে আসামের ট্রাক চাপা অটোরিক্সার দশ যাত্রী নিহত ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য আসামে একটি বেপরার গতির ট্রাক যাত্রীবাহী এক অটোরিক্সাকে ধাক্কা দিলে এর দশজন যাত্রী নিহত হয়েছেন অটোরিক্সার আরোহীরা ধর্মীয় উৎসব ছট পূজা সম্পন্ন করে ফেরার সময় ট্রাক চাপায় তারা নিহত হন খবর সিনহুয়ার পুলিশ জানায় যে বৃহস্পতিবার আসাম ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে ছট পূজা সেরে ফেরার পথে আসামের ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিন শিশু সহ নিহত হয় নয় জন পরে হাসপাতালে মারা যান আরো একজন এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়না তদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনায় দুমড়ে মসতে যাওয়া অটোরিক্সাটিকে উদ্ধার করেছে পুলিশ